অবশ্যই এক ধরনের অস্থিরতা তো কাজ করছে, বাট আমি এটাই আমার নিজেকে বোঝাচ্ছি, আমার ফ্যামিলি সবাইকে বলছি যে, এবং বন্ধুদেরকে আত্মীয় স্বজনদেরকে, যে বিষয়টা ভালো লাগা মন্দ লাগার নয়, বিষয়টা জীবন মৃত্যুর বিষয়। এখানে আমার ভালো লাগছে না, আমি বাড়ি থেকে বেরিয়ে যাব, সেটা স্টুপিডিটি, আর আমি অতটা স্টুপিড নই যে আমি এখন আমার ভালো লাগছে না বলে বাড়ির বাইরে বেরিয়ে যাব। ইচ্ছে করছে, বাট আমার দায়িত্ব যে আমাকে বেঁচে থাকতে হবে, সুস্থ থাকতে হবে, আমার পরিবারের জন্য, আমার দর্শকের জন্য। আমি এই জীবনে যা যা করতে চেয়েছি অভিনয় নিয়ে এবং আমার পারফরমেন্স নিয়ে, সেগুলোর কিছুই করা হয়নি। সো সেগুলো করবার জন্য এবং পরিবারের সবার সাথে সুন্দরভাবে জীবনটা কাটাবার জন্যে আমাকে এখন বাড়িতে থাকতে হবে। সেটা আমার সব থেকে বড় চাকরি এখন, আমার আমার কাজ, আমার শুটিং, আমার ডাবিং, আমার মিটিং হচ্ছে এখন বাড়িতে থাকা। আমি বাড়িতে যথেষ্ট চেষ্টা করছি এক ধরনের পজিটিভ, বাড়ি গোছানো থেকে শুরু করে আমার কিছু গাছ আছে, সেই গাছগুলোর যত্ন নেওয়া, তারপর কিছু বই জমেছে আমার যেগুলো ফ্লাইট ছাড়া পড়া হয় না, সেই ফ্লাইটের টাইমে যে বইগুলো শুধু পড়া হয় সেগুলো এখন বাড়িতে পড়া ধরছি, একটার অর্ধেক শেষ করেছি। নেটফ্লিক্স দেখছি, মুভি সিরিজ দেখছি, ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছি, রান্না করার চেষ্টা করছি একটু একটু করে, গান গাইতে ভালোবাসি, গান করছি, গান শুনছি, এবং সবার সাথেই এটা করছি খুব, আমি ভিডিও কল করছি সবাইকে, আত্মীয় স্বজন ফ্রেন্ডস যারা আছে সবার সাথে ভিডিও কলে, এক ধরনের কি বলবো, ডিস্টেন্সিং পার্টি করার চেষ্টা করছি সবার সাথে। সো আমি সাধারণ দর্শক মানুষ যারা আছে বাংলাদেশে সবাইকে এটা বলবো যে আমরা আমরা যোদ্ধার জাতি, আমরা যুদ্ধ করে এই অবধি এসেছি, বাংলাদেশ স্বাধীন থেকে শুরু করে যুদ্ধ করে করে বিভিন্ন সময়ের বিভিন্ন দুর্ভিক্ষ, বিভিন্ন প্রতিকূল অবস্থাকে মোকাবেলা করে কিন্তু আমরা এই অবধি এসেছি। আমি শুধু এটুকুই বলবো যে আমি আমার সময়টাকে পজিটিভলি ইউজ করার চেষ্টা করছি বাড়িতে থেকে। ডিপ্রেসড হচ্ছি, আবার পর মুহূর্তে মনে হচ্ছে যে ওই যেই বললাম যে আমাকে বেঁচে থাকতে হবে, আমার পরিবার, আমার দর্শক, আমার কাজ, সব কিছুর জন্যে। আমি বিশ্বাস করি যে আমি দেশ এবং জাতিকে অনেক কিছু দিতে পারবো, এরকমভাবে অনেকেই যার যার জায়গা থেকে অনেক কিছু দিতে পারবে, এবং তাদের এই বিশ্বাসটাকে ধরে রাখার জন্যই তাদেরকে বাড়িতে থাকতে হবে। সো আমি একটাই অনুরোধ করবো, সরকার যতদিন পর্যন্ত পরবর্তী নির্দেশ না দিচ্ছে যে এরপরে কী করণীয়, তার আগ পর্যন্ত আমরা প্লিজ 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 আমরা বাড়িতে থাকব, আমরা সেফ থাকব, প্রত্যেক ঘন্টায় সাবান দিয়ে হাত ধোব, চেষ্টা করব যতটুকু ক্লিন থাকার, এবং বয়স্ক যারা আছেন তাদেরকে একটু স্পেশাল কেয়ার এখন রাখা, একটু স্পেশালি তাদেরকে ডিস্টেন্সটা মেনটেন করা, কারণ তারা সব থেকে বেশি ফ্রেজাইল, তাদেরকে এই ভাইরাসটা এফেক্ট করাটা সব থেকে খুব ইজি ভাইরাসের জন্য। সো তাদেরকে আমরা আলাদা রাখব, এবং এটুকুই বলবো যে দেশটা আমার, মানুষগুলো আমার, আমার দেশ, আমার মানুষ, এবং এমন একটা সময় আছি যখন সুরক্ষাটা শুধুমাত্র আমার হাতে, আমার সুরক্ষা এই মুহূর্তে কারোর হাতে নয়। আমি যদি বলি যে না আমি বাড়ির বাইরে যাব না, কেউ আমাকে বেঁধে বাড়ির বাইরে বের করতে পারবে না। সেমভাবে আমি যদি বলি যে আমি যাব, কেউ আমাকে ধরে রাখতে পারবে না। সো আমি শুধু এটুকুই বলবো, দেশটা আমার, মানুষগুলো আমার, উন্নতি আমার, দুঃখ কষ্ট ভালোবাসা আবেগ সব আমার, সবুজ ধানক্ষেত, সুন্দর গ্রাম, সুন্দর শহর, পলিউশন, ট্রাফিক সব আমার, এবং আমার সুরক্ষাটাও আমার হাতে।